প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে শ্রেণী নবম বিষয় ব্যবসায় উদ্যোগ যে অ্যাসাইনমেন্টটি, সেই অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সলিউশনটি দেখাবো। আপনারা দেখেন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, নির্ধারিত কাজ এক, অধ্যায়ের শিরোনাম, প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতিকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিকে যে প্রশ্নগুলো আপনাদের লিখতে হবে সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট, যে কাজটি করতে হবে খাতায় লিখতে হবে সেটি দেখেন কি কি। সাভারে হেমায়তপুরে চামড়া জুতা তৈরি কারখানা, পোলট্রি ফার্মে মুরগি ডিম ও বাচ্চা উৎপাদন করা, পদ্মা সেতু তৈরি করা, বাখরাবাদ গ্যাস ফিল থেকে গ্যাস উত্তোলন, কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক তৈরি, সুন্দরবন থেকে মধু আহরণ করা, জয়পুরহাট সুগার মিলে আখ থেকে চিনি তৈরি, বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা, গাছের চারা উৎপাদন, হাসপাতালে চিকিৎসা দেওয়া। এবার দেখেন উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পের প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে। সো তাহলে আমরা উত্তরটি করি, চলেন দেখা যাক। আর হ্যাঁ, উত্তর দেখার আগে আপনারা যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম উত্তর পেয়ে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছি যে আমাদের সামনে উত্তরটি রয়েছে। দেখেন আমরা আপনাদেরকে দেখাই, আপনারা খাতায় লিখে ফেলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিবরণ এবং শিল্পের নাম, ক নম্বরে দেওয়া ছিল আমাদের সাভারের হেমায়তপুর এ চামড়া জুতা তৈরির কারখানা, এটা হচ্ছে গিয়ে উৎপাদন শিল্প। পোলট্রি ফার্মে ডিম ও বাচ্চা উৎপাদন করা, এটা হচ্ছে প্রজনন শিল্প। গ নম্বরে ছিল পদ্মা সেতু তৈরি করা, এটা নির্মাণ শিল্প। ঘ নম্বরে বাখরাবাদ গ্যাস ফিল থেকে গ্যাস উত্তোলন, নিষ্কাশন শিল্প। ও নম্বর কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক তৈরি, এটি নির্মাণ শিল্প। সুন্দরবন থেকে মধু আহরণ, এটি নিষ্কাশন শিল্প। জয়পুর সুগার মিলে আখ থেকে চিনি উৎপাদন, উৎপাদন শিল্প। আপনারা যখন একটা জিনিস খেয়াল করবেন, যেটা উৎপাদন করা হচ্ছে সেটা উৎপাদন শিল্প, আর যেটা সুন্দরবন থেকে মধু আহরণ এটা খেয়াল করেন নিষ্কাশন শিল্প। এভাবে যেটা নির্মাণ করা হচ্ছে সেটা নির্মাণ শিল্প, তৈরি নির্মাণ এগুলো হচ্ছে কি সব নির্মাণ শিল্প, ঠিক আছে। তো দেখেন বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা সেবা শিল্প, গাছের চারা, দেখেন গাছের চারা, গাছের চারা উৎপাদন প্রজনন শিল্প, হাসপাতালে চিকিৎসা দেওয়া সেবা শিল্প। এরপরে যে কারণ ছিল, দেখেন আমাদের প্রশ্নে ছিল কারণ, কি কারণ ছিল, উপরে বলে কাজগুলো শিল্পে প্রজনন শিল্প, নিষ্কাশন, উৎপাদন, সেবা আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো। সো আমরা কারণটি ব্যাখ্যা করে চলেন। কারণ ছিল দেখেন, সর্বপ্রথম প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। পোলট্রি ফার্ম, ফার্মের ডিম ও বাচ্চা উৎপাদন করা এবং গাছ চারা উৎপাদন, উৎপাদনের উৎপাদিত সামগ্রী পুনরায় ব্যবহার করা হচ্ছে, তাই এ দুটি প্রজনন শিল্পের অন্তর্গত। নিষ্কাশন শিল্প বলতে ভূগর্ভ, বায়ু, পানি হতে প্রাকৃতিক সম্পদ আহরণকে বোঝায়। ভূগর্ভ থেকে গ্যাস উত্তোলন এবং বন থেকে মধু সংগ্রহ করা হয় বলে এরা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আছে নির্মাণ শিল্প। দেখেন নির্মাণ শিল্প বলতে রাস্তাঘাট, সেতু, সড়ক, বাঁধ, দালান কোঠা নির্মাণকে বোঝায়, তাই পদ্মা সেতু তৈরি ও মেরিন ড্রাইভ সড়ক তৈরি এই শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে আছে শ্রম ও যন্ত্র ব্যবহার করে কাঁচামাল ও অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত করার শিল্পই হচ্ছে উৎপাদন শিল্প। এখানে চামড়া থেকে জুতা ও আখ থেকে চিনি উৎপাদন করায় কাঁচামালে রূপান্তর হচ্ছে, যা উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত তাকে সেবা শিল্প বলে, তাই বাণিজ্যের জন্য সমুদ্র বন্দর ব্যবহার ও হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের জীবনকে সহজ ও সুন্দর করেছে, তাই এগুলো সেবা শিল্পের অন্তর্গত। সো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবার আগে সর্বপ্রথম ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও উত্তর সহ দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।